নমস্কার, এ হচ্ছে রোহড়া রামকৃষ্ণ মিশনের JBS বিদ্যালয়, জুনিয়র বেসিক স্কুল, যেখানে 1 থেকে 4 পর্যন্ত স্টুডেন্টরা পড়াশোনা করে এবং ক্লাস 1-এ অ্যাডমিশন টেস্টের মাধ্যমে ভর্তি হতে হয়। তো আপনারা অনেকেই কমেন্ট করছে ক্লাস 1-এ ভর্তির পদ্ধতি কী, তো সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে প্রথম শ্রেণীতে ভর্তির নোটিশ কোন সময় বের হয়, কোন সময় এক্সাম হয় এবং কতজন ফর্ম ফিল আপ করে সিলেবাস কীভাবে আপনার শ্রেণীকে অ্যাডমিশন টেস্টের জন্য তৈরি করবেন, সমস্ত তথ্যই থাকবে ভিডিওতে। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। আমি বিদ্যালয়ের ভেতরেই যাচ্ছি, আমি আপনাদেরকে সমস্ত তথ্যই বলবো, তার সাথে সাথে বিদ্যালয়টিও ঘুরে দেখাবো। তো চলে আসুন ভেতরে, আমরা ভেতর দিকে যাই। এই হচ্ছে, দেখুন প্রথমে ঢুকেই দুপাশে কত সুন্দর গাছ, গাছ দিয়ে সাজানো। এবং এই হচ্ছে বিদ্যালয় বিল্ডিং। বিদ্যালয় বিল্ডিংয়ের হচ্ছে সামনে যেমন মাঠ রয়েছে দুপাশে, এই যেমন মাঠ দেখতে পাচ্ছেন, এবং একটি আম গাছ রয়েছে, দেখুন বিলেমঞ্চ, এবং তার সাথে আম গাছ, কত আম হয়েছে দেখুন। এই হচ্ছে বিদ্যালয়। এবং ঢুকেই আরেকটা সবচেয়ে বড় ব্যাপার যেটা আপনাদেরকে দেখায়, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন মায়ের ফটো রাখা আছে। এই দেখুন, এই হচ্ছে মায়ের ফটো। সবাই বিদ্যালয়ে প্রবেশ করে প্রথমে মাকে প্রণাম করেই তারপরেই যে যার ক্লাসে সবাই যায়। এখানে হচ্ছে JBS-এ মায়ের ফটো রয়েছে। এবং আপনারা যদি হাই স্কুলে যান, হাই স্কুলে গেলে আপনারা সেখানে ঠাকুরের ফটো দেখতে পাবেন, এবং জুনিয়র হাই স্কুলে গেলে সেখানে স্বামীজির ফটো দেখতে পাবেন। এখানে হচ্ছে JBS যেমন রয়েছে, যেমন হাই স্কুল রয়েছে এবং জুনিয়র হাই স্কুল রয়েছে, তার সাথে VC কলেজও রয়েছে, সায়েন্স কলেজ এবং BEd কলেজ রয়েছে, ITC রয়েছে এবং PTTI কলেজে রয়েছে। এই ইনস্টিটিউটসগুলো এখানে রয়েছে। আগস্ট মাসের নোটিশ আপনারা পেয়ে যাবেন, এবং আগস্ট মাস থেকে আগস্ট মাসের পরে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস পর্যন্ত ফর্ম ফিল আপ চলে। আপনাদেরকে অনলাইনের থেকেই ফর্মটা ডাউনলোড করতে হবে। বিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.rkmjbsrohoda.org, এই ওয়েবসাইট থেকে আপনাদের ফর্মটি ডাউনলোড করে সেটি প্রিন্ট আউট করে ফিল আপ করে স্কুল অফিসে এসে জমা দিতে হবে। আমি ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখানে গিয়ে আপনারা ওয়েবসাইটটা একবার চেক করে আসতে পারেন। এবং নোটিশ বেরোনোর সাথে সাথে আমি আপনাদেরকে আপডেট দিয়ে দেবো যে আপনারা কীভাবে ফর্মটি ডাউনলোড করবেন এবং কীভাবে ফিল আপ করবেন। ক্লাস 1-এ ভর্তির যে পদ্ধতি, রোহড়া রামকৃষ্ণ মিশন ক্লাস 1-এ কিন্তু ইংলিশ মিডিয়াম নেই, শুধুমাত্র ক্লাস ফাইভ থেকে ইংলিশ মিডিয়াম, বেঙ্গলি মিডিয়াম রয়েছে, কিন্তু ক্লাস 1-এ ইংলিশ মিডিয়াম নেই, অনলি হচ্ছে বেঙ্গলি মিডিয়াম, যেখানে হচ্ছে 120 জন স্টুডেন্টকে নেওয়া হয়। গত বছরের যে নোটিশ তার পরিপ্রেক্ষিতে যদি আপনাদেরকে বলি, তাহলে ওই 120-130 এরকম স্টুডেন্টকে এখানে নেওয়া হয়, শুধুমাত্র বেঙ্গলি মিডিয়াম। অ্যাডমিশন টেস্টের মাধ্যমে ভর্তি হতে হয়। 6 থেকে 7 বছরের মধ্যে যারা, তারা একমাত্র আবেদন করতে পারবে। এবং আগস্ট মাসের দিকে নোটিশ আউট হয়, আগস্ট মাস থেকে সেপ্টেম্বর থেকে নভেম্বর যায় না, সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস এই ফর্ম ফিল আপটা চলে। এবং ডিসেম্বর মাসের ডিসেম্বর মাসে ওই 9-10 এরকম টাইমে সেকেন্ড উইকের মধ্যে এক্সামটা হয়ে যায়, এবং এক্সাম হওয়ার ঠিক 5 দিনের মাথায় রেজাল্ট আউট হয়ে যায়, 5 দিন পরে রেজাল্ট আউট হয়ে যায়। এছাড়াও নোটিশ বেরোনোর সাথে সাথে আমি আপনাদেরকে আপডেট দিয়ে দেবো, সে নোটিশে কী বলা থাকবে সেটা আপনারা পরবর্তীকালে দেখে নেবেন। এবং কম্পিটিশান কীরকম হয়, মানে কতজন ফর্ম ফিল আপ করে, দেখুন নেওয়া তো হবে 120 জনকে, এখানে ফর্ম ফিল আপ করে প্রায় হচ্ছে 600-700 স্টুডেন্ট ফর্ম ফিল আপ করে। ওকে, এটা মাথায় রাখবেন এবং সেভাবে আমরা স্টুডেন্টকে তৈরি করবেন ও দেবেন। আদার্স কী কী ডকুমেন্টস লাগবে সেটা আপনাদের বলে দিই, শুধুমাত্র স্টুডেন্টসের বার্থ সার্টিফিকেট এবং হচ্ছে আধার কার্ড, এই দুটি নিয়ে আসবেন, এবং দুটি জেরক্স করে নিয়ে আসবেন, এবং জেরক্সের সাথে সাথে অরিজিনালটাও নিয়ে আসবেন, কারণ ভেরিফিকেশনের জন্য লাগে। তো এই ডকুমেন্টসগুলো রাখবেন। এবার আপনাদেরকে সিলেবাসটা বলি। ইউটিউবে এক্সাম হয় বেঙ্গলি, ইংলিশ এবং ম্যাথ। বেঙ্গলিতে থাকে 40 নম্বর, ম্যাথে থাকে 40, এবং ইংলিশে হচ্ছে 20 নম্বর। টোটাল 100 নম্বরের এক্সাম হয়। 2 ঘন্টা 30 মিনিট সময় দেওয়া হয়। এবার আপনাদেরকে সিলেবাসটা একবার আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে এই হচ্ছে সিলেবাস, আপনাদেরকে যদি সিলেবাসটা দেখাই, এই হচ্ছে বেঙ্গলি এবং ইংলিশ, বেঙ্গলি এবং ইংলিশের সিলেবাসটা আপনারা দেখুন। এই দেখতে পাচ্ছেন বেঙ্গলি হচ্ছে, বেঙ্গলি এবং ইংরাজি, বেঙ্গলি 40 এবং ইংরাজি হচ্ছে 20। দেখতে পাচ্ছেন কী কী রয়েছে, বাক্য রচনা, সাজিয়ে বাক্য তৈরি করা, সাজিয়ে শব্দ তৈরি করা, বাক্যের শূন্যস্থান পূরণ করা, শব্দের শূন্যস্থান পূরণ করা, বানান শুদ্ধ করা, খুব পরিচিত শব্দের বিপরীত শব্দ বাংলা অর্থ লেখা, পরিবেশ পরিচিতি থেকে কোশ্চেন আসে, এবং ছড়া মুখস্থ লেখা, গাছপালা, ফুল, ফল, পশু, পাখি, দেবদেবীর সম্বোধনীয় প্রশ্ন, মিশন, শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব, শ্রী শ্রী মা সারদা এবং স্বামীজি সম্পর্কিত শিশুর যে উপযোগী সেই কোশ্চেনগুলোও আসে, আত্মীয় সম্পর্কিত ধারণা এবং দিন সময় সম্পর্কিত ধারণা, বোধ পরীক্ষণ এবং সমাজ বন্ধুদের কাজ সম্পর্কিত প্রশ্ন। এ হচ্ছে বাংলা এবং হচ্ছে ইংলিশ, ইংরেজি দেখতে পাচ্ছেন আপনারা। আপনারা ভিডিও পোস্ট করে এটি লিখে নিতে পারেন বা স্ক্রিনশট নিয়ে নিন, আমি সবগুলো পড়ে শোনাচ্ছি না।
এই হচ্ছে ইংলিশ, এবার হচ্ছে ম্যাথ। ম্যাথের সিলেবাসটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এই হচ্ছে ম্যাথের সিলেবাস, এই দেখুন দেখতে পাচ্ছেন গণিত 40 নম্বরের। এই হচ্ছে ম্যাথের সিলেবাস, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার বানান এবং 100 থেকে 1 পর্যন্ত উল্টো দিক থেকে জানা, সাজিয়ে সংখ্যা লেখা, জোড় বিজোড় সংখ্যা, একক দশক সম্পর্কে ধারণা, সেকেন্ড মিনিট ঘন্টা দিন সপ্তাহ মাস, তারপরে হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগের টাকা পয়সা সম্বন্ধে নিয়ে এবং শিশুরূপী সাধারণ ভাষার প্রশ্ন। তো এই হচ্ছে সিলেবাস। আমি আপনাদেরকে, আপনারা যদি ভিডিও চেক করেন চ্যানেলটি, চ্যানেল যদি দেখেন পাড়িদার ক্লাস ইউটিউব চ্যানেল, সেখানে আমি অনেক ভিডিও দিয়ে দিয়েছি। পরবর্তীকালে আমি আরও অনেক ভিডিও, এই যে সিলেবাস, সেই সিলেবাসের উপর প্রত্যেকটা টপিক ধরে ধরে আলাদা আলাদা কিছু কোশ্চেন আমি আপনাদেরকে দিয়ে দেবো। ওকে, তো এবং এছাড়াও বিদ্যালয় থেকে অ্যাডমিশান গাইডবুক পাওয়া যায়, অ্যাডমিশান মানে স্যাম্পল কোশ্চেনের বুক পাওয়া যায়, সেইগুলো আপনারা যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেমন ধরনের কী কোশ্চেন হয়। ওকে, পরবর্তীতে আমি আরও কিছু কোশ্চেন আপনাদেরকে দিয়ে দেবো। তো এই হচ্ছে রোহরা রামকৃষ্ণ মিশনের প্রথম শ্রেণীতে ভর্তির পদ্ধতি। এটা কিন্তু শুধুমাত্র ডে স্কলার হিসেবে, ক্লাস ওয়ানে হোস্টেল ফেসিলিটি নেই, হোস্টেল ফেসিলিটি নেই, কিন্তু এখানে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত আবাসিক রয়েছে, সেখানে অ্যাডমিশান টেস্ট দিতে হয় না, তার ভর্তির পদ্ধতি কিন্তু সম্পূর্ণ আলাদা। ওকে, তো সেই রিলেটেড ভিডিও আমি পরবর্তীকালে আরেকটি ভিডিও দিয়ে দেবো, সেখানে অন্যরকম পদ্ধতিতে ভর্তি হতে হয়। তো এই হচ্ছে ক্লাস 1-এর পদ্ধতি, হচ্ছে আমি আপনাদেরকে সমস্ত তথ্যই দিতে পেরেছি। এছাড়াও আদার্স যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অতি অবশ্যই আপনারা কমেন্ট করবেন, এবং ইনস্টাগ্রাম লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, ফেসবুক পেজের লিঙ্কও দিয়ে রেখেছি, আপনারা সেখানে আমাকে মেসেজ করতে পারেন। তো ধন্যবাদ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আপনার সন্তানদের ভালো রাখবেন।